আমি জেনারেল হাবিবুল্লাহ সিরাজি। আমার কাছে সংবাদ আছে শস্য, প্রাণী ও খনির। পোশাক এবং বারুদ ইতিহাস পেতে দিলে মুঘল মাথায় তোলে পানিপত, পাটিগণির ডানা বাড়িয়ে সবজি, পশু ও জলের ফলাফল ঢাকে। ব্যাঙের ভাষা জানি, খবর রাখি ঐরাবতের, শীষ দিতে পারি, চামড়া তুলে একে দেই পলাশির প্রান্তর। ভক্তকে রক্ত দিয়ে আড়াল করলে রসায়নে প্রস্তুত করি আমার তারকা। আমি তো জেনারেল সিরাজি, আমি জেনারেল হাবিবুল্লাহ সিরাজি। বুঝতে পারি দিক, রঙের বর্ণনা, পদ্ম গদ্যের মধ্যে বসিয়ে দিতে পারি একাত্তর। কেন্দ্রীয় কোষাগার খুলে বিতরণ করি পিতা, প্রগতি ও পিস্তল। বুঝতে পারি জ্যামিতির ধাক্কায় ক্ষুণ্ণ হলে নড়ে ওঠে পদার্থ বিজ্ঞান, ধৈর্য মাটিতে টেকে না। আমি জেনারেল সিরাজি। প্রিয় দর্শক, আমি জেনারেল শিরোনামে আমার একটি গ্রন্থ থেকে অংশবিশেষ আপনাদের পাঠ করলাম। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে বলছি। আপনারা জানেন, আগামীকাল 20 এপ্রিল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কবিতা উৎসব। নর্থ আমেরিকায় এই ধরনের কবিতা উৎসব হর হামেশাই হয়, তবে এর চরিত্রটি একটু অন্যরকম। কাজী মশরুল হুদা, আমাদের প্রিয় মূক অভিনেতা, আন্তরিকভাবে তিনি শিল্পের সঙ্গে এক জীবন ধরে বসবাস করছেন, তারই অনুপ্রেরণায় উৎসাহে আমার এই আগমন। আমি চাই আমাদের বাংলাদেশের সঙ্গে এই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের জল হাওয়ার যে একটি সুদূর সম্পর্ক এরা তৈরি করেছেন তা আরও দীর্ঘ সুদূর প্রসারী ফললাভ করুক। তারই অংশ হিসেবে কবিতাকে ভালোবেসে আসুন, আমিও আপনাদের সঙ্গে সে অনুষ্ঠানে থাকব। আমাদের ভালোবাসার ভিতর দিয়ে ভাষা এবং সাহিত্যকে, বাংলাকে সারা পৃথিবীতে ব্যস্ত করব, ব্যক্ত করব।